হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখছো মৌমিতা বর্ষা কি করছে? ওই যে যেই লাভের মধ্যে আর লেখা ছিল না, সেটারে চাকু মাইরা রক্ত বাইর করে দিছে। মানে হেমন্ত বা রাজীব, ওটার নাম না রাজীবই, নতুবা আর লিখছিল কেন? তোমরা সবাই কইছো হেমন্ত হেমন্ত, হয়তো অও কইছিল, ওর জন্যই তোমরা কইছো। ওর আসল নাম রাজীবই, নতুবা আর লিখছে কেন? আর ওই যে ও ইয়েতে বাইকে চড়ছে না কেন কও তো, ওই যে রাজীব পায়ে কি প্রবলেম হয়েছে, বাইক চালাইতে পারে না কত বছর ধরে। আরে কি কষ্ট সোনা কুমার, তা সেই বাইক চালাইতে পারে না দেখি মৌমিতা বসা, ওই কি বাইকও ভাড়া পাওয়া যায় নাকি কলকাতায়, নাকি বাইকও ভাড়া পাওয়া যায়। সে বাইকে উঠছে, বাইকে উঠছে ভিডিও করে দেখাইছে এমন করে। আরে কি কষ্ট সোনা কুমার, খুব কষ্ট ছিল কও। তবে মৌমিতা বসাক কিন্তু একটা ভালো কাজ করিছে, কি কদিন ওই লাভের মধ্যে ছুরি মাইরে দিছে। আর কি কইতেছে কত, তোমরা তো দেখছো ভিডিও কি কইছে। আর আমি অপেক্ষা করবো না কারোর জন্য, ইন্তজার কাটতে কাটতে আধি উমার নিকাল গাই। আচ্ছা ডিসিশন লিয়া ডিডি, আচ্ছা ডিসিশন লিয়া, কিপ ইট আপ, এসে হি রাহো, এসে হি রাহো, খুশ রাহো কি, থোড়া তকলিফ হোগা পর রেসপেক্ট কে সাথ রাহো কি, আচ্ছা রাহো কি, আচ্ছি রাহোগি, মেরি হিন্দি টুটি ফুটি হ্যায়। আর ভিডিওটার মধ্যে, পুরো ভিডিওটার মধ্যে চোখ ফেরানোর জায়গা নেই, চোখ ফেরাতে পারিনি। রিং লাইটের জায়গাটা আমার খুব হাসি পাইছে। যাই হোক, ভালো লাগলো, ওভারঅল ভিডিওটা ভালো লেগেছে। বেশিরভাগ ভালো লেগেছে লাস্টের কথাগুলো, লাস্টের কথাগুলো এত সুন্দর সরলতার সঙ্গে বলছে। বাইকে ভাড়া নিছে 93 টাকা, উনি 100 টাকা দিছে, আবার কয় 7 টাকা টিপস দিছি, আবার কয় 7 টাকা টিপস দিছি, আবার এও কইতে আসি, আবার আমি সব কই কও কও, এইটা কওয়াতে কোনো অসুবিধা নাই। 93 টাকা হইলে আমরা 93 টাকাই দিতাম বা 95 টাকা দিতাম, 7 টাকা তো আমি দিতামই না। তুমি 7 টাকা দিছো, ভালো কাজ করছো। দান কখনো পয়সার মূল্যে বোঝা যায় না, দান ভালোবাসা উপহার এগুলি কখনো মূল্য দিয়ে বিচার করা যায় না। যে তুমি 7 টাকা টিপস দিছো, তুমি দিছো তো, চেঞ্জ তো নাও না, হয়েছে 7-7 14 টাকা টিপস দিছো তাহলে। আর কি বললো, রেজুলেশন বলে ওটারে, নিউ ইয়ার রেজুলেশন, তো রেগুলেশন কইয়া কয়ে দিছে আঙ্গুটা ছাপ। যা হাসি পাইছে, হাসি পাওয়ার থেকে আমার বেশি এই জায়গাটা মানে মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেছে। যখন ভুল বলে মানুষ স্বীকার করে দেয় না যে হ্যাঁ এটা ভুল বললাম, ওর থেকে ভালো মানে সুইট মোমেন্ট আর হয় না। আর যারা ভুল করেও মানে জানে যে ভুল করেছে, তারপরেও সিনা ঠককে বলে না এটাই ঠিক, ওই জায়গাতেই আমার আপত্তি। কিন্তু যেই বললো যে রেগুলেশন বলে রেজুলেশন বললো আঙ্গুটা স্যার, খুব ভালো লাগলো। হতা হ্যায় হতা হ্যায়, সবাই সব জানবে এমন কোনো কথা নেই, তাই না? তো নিউ ইয়ার রেজুলেশন কী ছিল? ভালো বলবে, ভালো করবে। আর কি বললো, যে খারাপ করিনি, কেউ 10টা আমাকে ঘাই মারছে আমি 1টা মারবো না, তাই কি হয় ওই 1টাতে ও অভিশাপ দিয়েছিল। আমি মনে করি ও যদি সত্যি ভোলে বাবার ভক্ত হয়ে থাকে, তো ভোলে বাবা ওর কষ্টটা বুঝে ওর অভিশাপটাকে আমার জীবনে আশীর্বাদ হিসেবে নিয়ে আসবে, আমি এইটুকু আশা রাখি। কারণ এই মমিতাই একদিন আমাকে বলেছিল যে ভোলে বাবার কাছে প্রার্থনা করবে যেন আমার কোল ভরাট হয়ে যায়। তো একসময় মানুষ মানে ইমোশনে মানুষ আশীর্বাদ দেয়, রাগে মানুষ অভিশাপ দেয়। তো যদি ইমোশনের যে ব্যাপারটা যদি গায়ে না লাগে আমাদের, তাহলে অভিশাপের ব্যাপারটাও আমাদের গায়ে লাগবে না, ব্যাস গেল। আর কি বলছে, ভালো করবে, ভালো বলবে। তো এই যে কতদূর করবে জানি না, কতদূর ওর সঙ্গে ওর ভিডিও আমি দেখবো জানি না, কিন্তু রোজ দেখি এই যে কথাগুলি বলছে যে ও এখন থেকে ভালো করবে, ভালো বলবে, তো এইখানটাই কি যে আমরা যে সবাই মিলে প্রতিবাদ করেছিলাম তার সফলতা নয় কি? আমি নাহলে বুক ফুলে প্রশংসা করছি, তোমরাও করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আমি বারবার বলি, আমি সমালোচনাও সামনে করি, আমি প্রশংসাও সামনে করি, করি আমি প্রশংসা সামনে। একজনকে আমরা সবাই মিলে এত বলা বলেছি, তারপরে সে
মানে ইউটিউব ছেড়ে না দিয়ে বা খারাপ কিছু না করে যে এই যে ভালো কথাগুলো বলছে, ভালো কাজ করার কথা বলছে, এটাই তো আমাদের পরম পাওনা, যে আমরা যাকে এত বলা বলেছি সে এখন আমাদের কথা শুনে ঠিকভাবে চলছে, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওনা ছিল না? তো আমি যখন ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম তখন বেশ কয়েকজন আমাকে নেগেটিভ কমেন্ট করত, কিন্তু সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে তারাও মমিতা বসাককে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিল। আমার পাপেট হয়ে থাকতে বলিনি আমি কাউকে, ঠিক আছে? আমার মনে হয়েছিল ও খারাপ করছে তাই আমি বলেছিলাম। আর আমি কখন থেকে বলা শুরু করেছিলাম? যখন থেকে ওই বার্থডে ব্লগটা দিয়েছিল, এছাড়া খুব একটা আমি পিছনে লাগিনি। আর কি বলতো, আমি এখন যে ভালো বলছি তোমরা আমাকে বলছো গিরগিটি মুখোশধারী, একবার নিজেরা বিচার করে দেখো তো, তোমাদের ঘরে যদি কেউ এরকম করে, কেউ খারাপ করলে তাকে খারাপ বলো, শাসন করো, সেই শাসনটা শুনে যদি সে শুধরানোর চেষ্টা করে তাকে অ্যাপ্রিসিয়েট করো না? সেম জিনিস আমি করছি, বারবার এক কথা বলতে ভালো লাগে না। আর বেশ কিছু গুজব উঠছে মমিতার সঙ্গে আমার কোনো সেটেলমেন্ট, কোনো এগ্রিমেন্ট আছে কি না, গুজব না, অলরেডি মেনেই নিয়েছে। তো এই বিষয়ে আমি ভেবেছিলাম নো কমেন্ট বলে চালিয়ে দেব, কিন্তু এটা নো কমেন্ট বললে শুধু আমার ব্যাপার হলে আমি এখনও বলতাম নো কমেন্ট, যেহেতু আমার সঙ্গে আরেকজনের নাম জড়িয়ে আছে, তাই আমি এই বিষয়ে অবশ্যই তোমাদেরকে সব কিছু খুলে বলবো। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমার মনে হয় না এই বিষয়ে ভিডিও বানিয়ে খুব একটা লাভ হবে, কারণ যারা দুই পক্ষের ভিডিও দেখে বুঝতে পারলো না, সবাই ভাবছে আমি মনিটাইজেশন পাওয়ার জন্য ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি, যেই মনিটাইজেশন পাওয়া হয়ে গেছে তাই পজিটিভ ভিডিও করছি। তাই বলছি পজিটিভ মন দিয়ে ভাবো, সবসময় নেগেটিভ মন দিয়ে ভাবতে যেও না, তাহলে সব কিছু নেগেটিভ বেরোবে। একটু পজিটিভ রাখো মনের মধ্যে, তাহলে দেখবে অটোমেটিক বুঝতে পারবে যে আমি কী করেছি এতদিন, কী করতে চাইছিলাম, আর কী হয়েছে, কেন আবার এরকম পরিবর্তন আমার মধ্যে, পুরোটা বুঝতে পারবে। সবসময় যদি কু মন নিয়ে ভাবনা চিন্তা করো তাহলে কুই ধরা পড়বে, সু আর ধরা পড়বে না, সু ধরা পড়বে না, কু নিয়ে আলোচনা করলে সু ধরা পড়বে না। আর সবাইকে রিকোয়েস্ট করছি সু 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 না বলে সুতপা বলো। থাম্বনেলে ছবি দিচ্ছ আমার, এত বড় চালাক তোমরা, মানে এত বড় মানে নিজেদের কি মনে করো আমি বুঝি না, থাম্বনেলে ছবি দিচ্ছ আমার অথচ ভিতরে বলছো সু, তার মানেটা কি, মানেটা কি? হ্যাঁ, এখন শোনো, এখন হট টপিক আমি যা দেখছি, বড়াই করে লাভ নেই, আর এটা বড়াই করার বিষয়ও না, কারণ আমাকে নিয়েও নেগেটিভ ভিডিও হচ্ছে, ওই একটু পেট দেখাইছি বলে, বুঝেছো, পেট দেখাইছি বলে একটু নেগেটিভ ভিডিও, ইন্টেনশনালি আমি দেখাইনি, প্রথম দিকে দেখা গেছে সেইটা দেখেছো, পরে যে আমি হাত দিয়ে টেনে ঠিক করার চেষ্টা করেছি সেইটাকেও দেখো নাই, সেইটাকেও বলো নাই, প্লাস তারপরের আরও দুটো ভিডিও যে আমি সমস্তটা ঢেকে নিয়ে করেছি সেইটাকেও বলো নাই, কেন বলবা, সেইটা বললে তো আর ভিউ পাবা না, না খারাপটা বললে ভিউ পাবা, কেন বলো তো? খারাপটা লোকে দেখে, ওর জন্যই খারাপটা করতে হয়, কমেন্ট সেকশনে এসে সব জ্ঞান দিয়ে দিয়ে চলে যায়, তোমার নিজস্ব কন্টেন্ট নাই, নিজস্ব ভিডিও করো, ভাল লাগে কমেন্টগুলো করতে। তো যারা যারা দেখোনি এখনও আমাদের মমিতা দিদির ভিডিওটা, দেখে আসো, ট্যাটুটা খুব সুন্দর করেছে, থাম্বনেলে আমি অবশ্য দিয়েই দিয়েছি, তাও আর একবার গিয়ে দেখে আসো, ওকেও একটু ভিউ দাও, আর বাদ বাকি কথা আমি পরে একটা ছোট্ট ভিডিওতে বলবো, যেটার জন্য আমাদের দিদি মানে রিকোয়েস্ট করেছে, সবাইকে রিকোয়েস্ট করেছে, কেউ এখনও সেই নিয়ে ভিডিও করেনি, আমি একটা অবশ্যই বানিয়ে দেব, যে গান কিভাবে দিয়ে নাচ বানাবে। চলো, বাই বাই।